প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর যে ইংলিশ বিষয়ে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তোমাদের তৃতীয় সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্টের উপরে আমি কিছু আলোচনা করব। তো এখানে দেওয়া আছে তোমাদের ইংলিশে চেঞ্জিং সেন্টেন্স, আর হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। তো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের যে ইংলিশ গ্রামার টেক্সট বই দেওয়া হয়েছে, যে ইংলিশ গ্রামার এই বইটা তোমাদের এই বইয়ের 143 পেজে তোমরা দেখতে পাবে যে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, সেই এক্সারসাইজগুলো তোমরা কমপ্লিট করবে। সো এক্সারসাইজটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এখানে কিছু রুলস আছে তোমাদের 142 পেজে তোমরা এই রুলসগুলো দেখতে পাবে, কিছু আলোচনা করা হয়েছে। সো আমি এখানে কয়েকটা রুলস আমি তোমাদের দেখাচ্ছি, যে এক নম্বর হচ্ছে তোমার যদি তোমার অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে এবং সাথে নাউন পড়তে হবে, তবে সাবজেক্ট তারপর বাকি অংশ তারপর সবার উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন ধরো হি ইজ অনেস্ট, সে সৎ, তাহলে এখানে তাহলে কি করতে হবে, ইজটা আগে নিয়ে আসতে হবে, ইজ তার সাথে নাউন করতে হবে। সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে আর বাকি সবকিছু ঠিক থাকবে। প্রত্যেকে সব ব্যক্তিকে পছন্দ করে, তো এভরিবডি পরিবর্তে হু ডাজ নট, নাম একটু করতে হবে। আর বাকি সব কিছু যা যেভাবে আছে সেভাবে বসবে, কোনো চেঞ্জ হবে না। যেমন আমি নাম দেবো, ফর এক্সাম্পল আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছু নেই। তো এখানে কি হবে, এখানে হবে যে হ্যাভটা আগে চলে আসবে, হ্যাভ আই নাথিং এর পরিবর্তে হবে এনিথিং টু সে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে নোবডি দিয়ে একটা এক্সাম্পল দিই। নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না, তাহলে এখানে কি হবে, নোবডি পরিবর্তে টু লাইকস বাকি যা আছে তাই বসে যাবে। ঠিক আছে, তোমাদের এখানে এক্সারসাইজ একটা দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, ইট ওয়াজ এ গ্রেট সাইট, ইট ওয়াজ এ গ্রেট সাইট। ঠিক আছে, তো এটা কি হবে, ইন্টারমিডিয়েট ওয়াজ আছে, ওয়াজ টাইম চলে আসবে, was সাথে not হবে not, তারপরে eat, তারপরে a great sight। number 2, no one can tolerate this, no one can tolerate this, কেউ এটা সহ্য করতে পারে না, তাহলে কি হবে, no one এর পরিবর্তে হবে who can মনে করো তুমি গত বছর একটা জায়গা ঘুরতে গিয়েছো, ডিসক্রাইব দ্য প্লেস, ডিসক্রাইব দ্য প্লেস আনসারিং দ্য ফলোইং কোশ্চেন, তো সেই জায়গাটা তোমরা বর্ণনা করবে নিচের কোশ্চেনগুলো। এক নম্বর হচ্ছে হোয়ার ডিড ইউ ভিজিট,
তুমি কোথায় গিয়েছিলে? নাম্বার টু, হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন তুমি গিয়েছিলে? তিন নাম্বার হচ্ছে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে গিয়েছিলে? চার নাম্বার হচ্ছে হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে গিয়েছিল? নাম্বার ফাইভ, ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি জায়গাটা পছন্দ করেছিলে? হোয়াই অর হোয়াই নট, কেন অথবা যদি পছন্দ করে না থাকো তবে কেন? তো এটা এই কোশ্চেনগুলো আনসার লিখে তোমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।